সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন। আগের ক্লাসগুলোতে আপনারা অনেক কিছু শিখে নিয়েছেন, লাইন টুলস, থিকনেস অফ লাইন, টেক্সট টুল, রেক্টেঙ্গল টুল, কালার ওয়ান, কালার টু, কালার প্লেট ইত্যাদি। আপনাদের গত ক্লাসে যা শেখানো হয়েছিল সেগুলো মনে আছে অথবা না? এবার আপনারা সবাই কম্পিউটারকে অন করুন এবং এমএস পেন্টের ফাইলকে ওপেন করুন। আজকের ক্লাসে আপনারা কমান্ড শিখবেন, যেমন হলো কপি, পেস্ট, কাট, আনডু, রিডু, আর তারপর ওভেল টুলের সম্পর্কেও শিখব এবং ফাইলকে সেভ করাও আমরা শিখব। আপনারা কি জানেন কমেন্ট কি হয়? কমেন্ট একটি শর্টকাট মাধ্যম যার দ্বারা আপনি কম্পিউটারকে চালাতে পারবেন। আপনারা কি জানেন আনডু কমেন্ডের ব্যবহার কেন করা হয়? আনডু কমেন্ডের দ্বারা আপনি এমএস পেন্টের ফাইলে আঁকার সময় হওয়া ভুলগুলোকে ঠিক করতে পারবেন। আপনারা কি জানেন আনডুর শর্টকাট কমান্ড কি? আনডুর শর্টকাট কমান্ড হল কন্ট্রোল প্লাস জেড। আসুন ভিডিওকে দেখে আনডু কমান্ডের ব্যবহার শিখে নি। আনডু এবং রিডু কমান্ডের ব্যবহার শেখার জন্য আমরা সব থেকে আগে লাইন টুলকে সিলেক্ট করব এবং পেন্টের শিটে নিয়ে এসে এইভাবে একটি সমতল লাইন টানব, তারপর আরেকটি নিচে সমতল লাইন টানব, নিচে আরেকটি সমতল লাইন টানব। এইভাবে আমরা পেন্টের শিটে পাঁচটি সমতল লাইন টানলাম। যদি আপনি সবার শেষের লাইনটাকে সরাতে চান তাহলে আপনি নিজের কিবোর্ডে গিয়ে কন্ট্রোল জেড প্রেস করুন। আপনি দেখতে পাবেন সব থেকে শেষের লাইনটি সরে গেছে। এইভাবে বারবার কন্ট্রোল জেড প্রেস করলে আপনার প্রত্যেকটি লাইনই সরে গেল। এইভাবে আপনারা আনডুর ব্যবহার করতে পারবেন। আপনারা কি বলতে পারবেন রিডুর ব্যবহার কেন করা হয়? রিডু দ্বারা সেই লাইন বা কাজকে আবার থেকে নিয়ে আসতে পারবেন যা আপনারা আনডু করে সরিয়েছিলেন। আপনারা কি বলতে পারবেন রিডুর শর্টকাট কমান্ড কি? রিডুর শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল প্লাস ওয়াই। রিডু আনডুর বিপরীত কাজ করে, মানে আনডু দ্বারা আপনি শিটের ওপর করা কাজকে সরাতে পারেন এবং রিডু ব্যবহার করে আপনি সেটাকেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আসুন তাহলে এবার আমরা ভিডিওর সাহায্যে রিডু করা শিখে নি। একটু আগেই আপনি আনডুর ব্যবহার করে তিনটি লাইন সরিয়েছিলেন। এবার আপনি রিডু করার জন্য বাম হাতের একটি আঙুল দিয়ে কন্ট্রোলের বটনকে একবার প্রেস করে রাখুন আর ডান হাতের একটা বাটন দিয়ে ওয়াই প্রেস করে ওয়াই বাটনকে একবার প্রেস করে দিন, যা দিয়ে সব থেকে পরে যে লাইনটা সরানো হয়েছিল সেটা ফিরে চলে আসবে। এইভাবে আপনি আবার কন্ট্রোল প্লাস ওয়াইয়ের ব্যবহার করুন, একটি আরো লাইন ফিরে আসবে। যদি আপনি আবার কন্ট্রোল প্লাস ওয়াইয়ের ব্যবহার করেন তাহলে আপনার তিনটি লাইনই ফিরে চলে আসবে। আপনারা কি জানেন কপি কমান্ডের ব্যবহার কেন করা হয়? কপি কমান্ড দ্বারা আপনি একটি ছবির মতোই অনেকগুলো ছবি বানাতে পারবেন, সেটি কোনো লাইনই হোক বা কোনো আয়ত্ত। আপনারা কি জানেন কপির শর্টকাট কমান্ড কি? কপি করার জন্য শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল প্লাস সি। কিন্তু কপি করার পর আপনাকে
পেস্ট কমান্ড কন্ট্রোল প্লাস ভি এর ব্যবহার করতে হবে। আপনারা কি জানেন ওভেল কি হয়? ওভেল শূন্যর মতোই হয়। আসুন ভিডিও দেখে ওভেল টুলের ব্যবহার করে কপি পেস্ট করা শিখি। এই ছবিটি আঁকার জন্য আপনাকে সবথেকে আগে টুল বক্সে গিয়ে ওভেল টুলকে সিলেক্ট করে এইভাবে একটি ওভেল আঁকতে হবে। তারপর আবার সিলেক্ট টুলে গিয়ে সিলেক্ট করব এবং তারপর পেন্টের শিটে এসে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে এইভাবে ওভেলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি নিজের কিবোর্ডে কন্ট্রোল আর সি একবার প্রেস করবেন, তারপর কন্ট্রোল আর ভি একবার প্রেস করবেন। এটা দিয়ে আপনি দেখতে পাবেন আপনার ছবিটির মতন আরেকটি ছবি তৈরি হয়ে গেছে। তারপর আপনার ইচ্ছা মতন আপনি নিজের ছবিটিকে সিলেক্ট করে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারেন। তারপর আবার সিলেকশন টুলে গিয়ে ট্রান্সপ্যারেন্ট সিলেকশনকে চুজ করলাম বা সিলেক্ট করলাম। এটা দিয়ে আপনার ছবির পেছনের সাদা ভাগটি সরে গেল এবং এইভাবে আপনি যতবার কন্ট্রোল ভি প্রেস করবেন আপনার সে একই ছবি ততবার কপি হয়ে যাবে। এইভাবে আপনারা শিখলেন কপি ও পেস্ট কিভাবে করা হয়। এবার আপনারা সবাই কাট পেস্টের ব্যাপারে শিখবেন। আপনারা কি জানেন কাট কি হয়? কাটের সাহায্যে আমরা যে কোনো ছবিকে কাট করে এক জায়গা থেকে সরিয়ে অন্য আরেক জায়গাতে নিয়ে যেতে পারি। আপনারা কি জানেন কাটের শর্টকাট কমান্ড কি হয়? কাটের শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল প্লাস এক্স। কাটের ব্যবহার পেস্ট কমান্ড কন্ট্রোল প্লাস ভি এর সাথে করা হয়। আসুন ভিডিওকে দেখে শিখে নি কাট পেস্টের ব্যবহার কিভাবে করা হয়। কাট ও পেস্ট কমান্ডের ব্যবহার শেখার জন্য সবথেকে আগে আমরা পেন্টের শিটে গিয়ে ওভেল টুলকে সিলেক্ট করে এইভাবে একটি সার্কেল আঁকলাম। তারপর আবার সিলেক্ট টুলে গিয়ে রেক্টেঙ্গেল সিলেকশনকে চুজ করে সেই শূন্যর বা সার্কেলের মাঝামাঝি এইভাবে সিলেক্ট করলাম এবং নিজের কিবোর্ড দিয়ে কন্ট্রোল আর এক্স একবার প্রেস করলাম। আপনি দেখতে পাবেন আপনার সার্কেলটার অর্ধেক ভাগ আপনি দেখতে পাচ্ছেন না। তারপর কন্ট্রোল ভি প্রেস করে সেই অর্ধেক ভাগটিকে আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি দেখতে পেলেন কন্ট্রোল এক্স দিয়ে আপনি কোনো ছবি বা কোনো লেখাকে কাট করতে পারেন এবং
কন্ট্রোল ভি দিয়ে আপনি সেই কাট করা জিনিসটাকে বা ছবিটাকে পেস্ট করতে পারেন। তারপর আবার সিলেক্টে গিয়ে ট্রান্সপারেন্ট সিলেক্ট করলে আপনার ছবির পেছনের সাদা ভাগটি চলে আসবে। ট্রান্সপারেন্ট সিলেকশন দিয়ে আমরা সাদা ভাগটিকে আবার নিয়েও আসতে পারি এবং সরিয়েও দিতে পারি। এইভাবে আপনারা কাট আর পেস্টের ব্যবহার শিখলেন। সামনে দেওয়া এই ছবিটি দেখুন। এই ছবিটি ওভেল টুলের সাহায্যেই বানাবেন। এবার আপনি ওভেল টুলের সাহায্যে আঁকা শিখুন। এই ছবিটি আঁকার জন্য আপনাকে সবথেকে আগে ওভেল টুলকে সিলেক্ট করে কালার ওয়ান সিলেক্ট করতে হবে এবং তারপর পেন্টের শিটে নিয়ে এসে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে এইভাবে একটি শূন্য আঁকতে হবে এবং তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে প্রথম সার্কেলটার ভিতরে নিচের দিকে গিয়ে আরেকটি সার্কেল আঁকবেন এবং তারপর আবার কালার বক্স ওয়ানে গিয়ে আরেকটি কালার পছন্দ করে একটি ছোট্ট সার্কেল এঁকে সিলেক্ট টুলে গিয়ে সে সার্কেলটাকে কপি পেস্ট করবেন এবং সিলেক্ট টুলে গিয়ে এবং ট্রান্সপারেন্ট সিলেকশন চুজ করে সার্কেলের পেছন দিকের সাদা ভাগটাকে সরাবেন। এবং দুটি সার্কেলকে এইভাবে পাশাপাশি রাখবেন। কপি পেস্ট করে আমরা এইভাবে একই সার্কেলের মতন অনেকগুলো সার্কেল আঁকতে পারি। এইভাবে পেস্ট করে করে আপনারা স্মাইলি ফেসের বা হাসি মুখের চুল আঁকতে পারেন। মনে রাখবেন আমরা বারবার কিন্তু কন্ট্রোল ভি প্রেস করে একই শূন্যকে বারবার নিয়ে আসছি। আমরা এটার জন্য বারবার ওভেল টুল সিলেক্ট করছি না। এইভাবে বারবার কন্ট্রোল ভি প্রেস করে আমরা একই জিনিসকে পেস্ট করছি এবং কয়েকটা সার্কেল আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। যা দিয়ে আমাদের ছবি খুব শীঘ্রই আঁকা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যতবার ইচ্ছা কন্ট্রোল ভি প্রেস করে একই ছবিকে বারবার নিয়ে আসতে পারি। এইভাবে আপনাদের স্মাইলি ফেস আর চুল আঁকা কমপ্লিট হলো। দেওয়া ছবিটি দেখুন আর বলুন আপনারা কি এই ছবিটি আঁকতে পারবেন অথবা না। আসুন ভিডিওটি দেখে এই ছবিটি আঁকা শিখে নি। এই ছবিটি আঁকার জন্য সবথেকে আগে আপনাকে টুল বক্সে গিয়ে ওভেল টুলকে সিলেক্ট করে কালার বক্স ওয়ানে একটি পছন্দ মতন কালার নিব এবং পেন্টের শিটে এসে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে এইভাবে একটি সার্কেল বা শূন্য আঁকব। তারপর আবার কালার বক্স ওয়ানে কালার পাল্টিয়ে ফিল অপশানে গিয়ে সলিড কালারকে পছন্দ করে ওপর থেকে নিচের দিকে আরেকটি সার্কেল আঁকব। তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে এইভাবে আরেকটি সার্কেল আঁকব।
তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে পেন্টের শিটে এসে এভাবে আরেকটি ছোট্ট সার্কেল আঁকব। তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে একটি আরো সার্কেল আঁকব। এই সার্কেলটি দেখতে ডিম্বাকৃতির মতন। মনে রাখবেন, সিলেকশনকে সরাবার জন্য সবসময় আমরা ছবির বাইরে ক্লিক করব। তারপর আবার কালার বক্স ওয়ানে গিয়ে আরেকটি পছন্দ মতন কালার নিয়ে এইভাবে একটি আরো সার্কেল আঁকব। তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে পাশে আরেকটি ছোট্ট সার্কেল আঁকব এইভাবে। এই সার্কেলটিও ডিম্বাকৃতির মতন দেখতে। তারপর আবার কালার বক্স ওয়ানের কালার পাল্টিয়ে এইভাবে আরেকটি সার্কেল আঁকব। মনে রাখবেন, ওভেল টুলকে সিলেক্ট করে আমরা গোল শূন্য আর ডিম্বাকৃতি দুটোই আঁকতে পারি। এইভাবে আপনারা অনেক রকমের সার্কেল ও ওভেল আঁকা শিখলেন। দেওয়া ছবিটি দেখুন আর বলুন, আপনারা কি এই ছবিটি আঁকতে পারবেন অথবা না? আসুন ভিডিওটি দেখে এই ছবিটি আঁকা শিখে নিই। এই ছবিটি আঁকার জন্য সব থেকে আগে কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার নিয়ে টুল বক্সে গিয়ে ওভেল টুলকে সিলেক্ট করে ফিলে গিয়ে সলিড কালারকে চুজ করে পেন্টের শিটে গিয়ে ওপর থেকে নিচের দিকে এইভাবে একটি সার্কেল আঁকব। তারপর আবার কালার বক্স ওয়ানের এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে প্রথম সার্কেলের ওপর দিকে এইভাবে আরেকটি সার্কেল, যা ডিম্বাকৃতির মতন দেখতে, সেটা আঁকব। তারপর আবার কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে প্রথম সার্কেলের ভেতরে ওপর থেকে নিচের দিকে আরেকটি সার্কেল আঁকব। আবার কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে প্রথম সার্কেলের ভিতরেই আরেকটি ছোট্ট সার্কেল আঁকব, যেটা ডিম্বাকৃতির মতন দেখতে হয়। তারপর আবার কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে আবার প্রথম সার্কেলের ভেতর থেকে বাইরের দিকে আরেকটি সার্কেল আঁকব। এই সার্কেলটিও ডিম্বাকৃতির মতন দেখতে। তারপর আবার কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে প্রথম সার্কেলের ভিতরে আরেকটি সার্কেল আঁকব। এইভাবে আপনারা ওভেল টুল এবং কালার দিয়ে বিভিন্ন রকমের সার্কেল আঁকলেন। এই ছবিটি মুছে ফেলার জন্য বলে দেওয়া আগের পদ্ধতিটি অনুকরণ করবেন বা শর্টকাট কমেন্ট দ্বারা মুছে ফেলতেও পারবেন। দেওয়া ছবিটি দেখুন আর বলুন, আপনারা কি এই ছবিটি আঁকতে পারবেন অথবা না? এই ছবিটিকে আপনি ফিল অপশনের আর কালার বক্স এক এবং কালার বক্স দুই এর সাহায্যে বানাবেন। আসুন এবার ভিডিওর সাহায্যে ছবিটি বানানো শিখি। এই ছবিটি আঁকার জন্য আপনাকে সব থেকে আগে টুল বক্সে গিয়ে ওভেল টুলকে সিলেক্ট করে কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এ কালার নিয়ে ফিলে গিয়ে সলিড কালারকে সিলেক্ট করে পেন্টের শিটে এসে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে এইভাবে একটি সার্কেল আঁকতে হবে। তারপর আবার কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে প্রথম সার্কেলটির ওপর দিকে এইভাবে আরেকটি সার্কেল আঁকতে হবে। এই সার্কেলটি
ঠিক ডিম্বাকৃতির মতন দেখতে। তারপর সেই সার্কেলটার ওপরে বা শূন্যটার উপরে আরেকটি ছোট্ট শূন্য আঁকতে হবে। তারপর আবার প্রথম সার্কেলটার ভিতরে গিয়ে এবং সম্পূর্ণ সার্কেলটার মধ্যে এইভাবে ছোট ছোট কয়েকটি সার্কেল আঁকুন। মনে রাখবেন, সিলেকশনকে সরাবার জন্য সবসময় সেই ছবির বাইরে ক্লিক করবেন। এইভাবে সম্পূর্ণ সার্কেলের ভেতরে ছোট ছোট সার্কেল আঁকা হলো এবং আপনার ছবি আঁকাটি কমপ্লিট হলো। এবার আপনারা দেখানো ভিডিওর মাধ্যমে ফাইলকে সেভ করা শিখে নিন। সবচেয়ে আগে আপনি নিজের পয়েন্টারকে ফাইল অপশনের ওপর নিয়ে যান, যেমন ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর লেফট বাটন দিয়ে ক্লিক করুন, একটা বক্স খুলে যাবে। এই বক্সে আপনি সেভ লেখা অপশনের ওপর লেফট বাটন দিয়ে ক্লিক করুন, একটি আরো বক্স খুলে যাবে। এখানে ফাইল নামের জায়গাতে নিজের ফাইলের নাম লিখুন, তারপর সেভে ক্লিক করুন। যদি ফাইল সেভ হয়ে যায় আর ফাইলের নাম টাইটেল বারের উপরে দেখা যাবে। ফাইলকে সেভ করার পর তার মধ্যে আর কিছু বদলাবেন না। যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে তাকে আবার সেভ করুন। পরের ক্লাসে আপনাদের সবার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাতে আপনাদের সবাইকে সেই টুলগুলোর সাহায্যে ছবি আঁকতে হবে যেগুলো আপনারা শিখে নিয়েছেন। আজকের ক্লাসে আপনারা সবাই শিখলেন যে আনডু, রিডু, কপি, কাট আর পেস্ট কিভাবে করা হয়। আপনারা সবাই শিখলেন ওভেল টুলের সাহায্যে কিছু ছবি আঁকা এবং ফাইলকে সেভ করতেও শিখলেন। পরের ক্লাসে আপনাদের সবাই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সবাই কালকের ক্লাসে উপস্থিত থাকবেন। যদি কেউ অ্যাবসেন্ট হয়ে যায় তবে ও আগের মডিউলে যেতে পারবে না। তার জন্য সবাই কালকের ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন